90-এর দশকে বাংলা চলচ্চিত্রকে যারা অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে একজন অমর নায়ক সালমান শাহ। আজ তার 26তম মৃত্যুবার্ষিকী। তার এই মৃত্যুবার্ষিকীতে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা। সালমান শাহর জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরের দাঁড়িয়েপাড়াস্থ তার নানার বাড়ি আবে হায়াত ভবনে তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে ভবনটি সালমান শাহ ভবন হিসেবে পরিচিত। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। পারিবারিক জীবনে সালমান ছিলেন তার পিতামাতার বড় সন্তান। সালমানের পারিবারিক নাম ছিল চৌধুরী শাহরিয়ার ইমন, কিন্তু চলচ্চিত্রে তিনি সবার কাছে সালমান শাহ হিসেবেই বেশি পরিচিতি লাভ করেন। সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমি তার সহপাঠী ছিলেন। 1987 সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ, বর্তমানে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তিনি বিকম পাশ করেন। 1992 সালের 22 আগস্ট সালমান শাহ তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের দুটি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। 1985 সালে বিটিভির আকাশচোয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন সালমান। পরে দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী নাটকে অভিনয় করেন। 1995 সালে তার অভিনীত নয়ন নাটকটি শ্রেষ্ঠ একক নাটক হিসেবে পুরস্কার লাভ করে। এছাড়া তিনি 1990 সালে মইনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাথর সময় ও 1994 সালে ইতিকথা নাটকে অভিনয় করেন। নাটকে অভিনয় দিয়ে তার অভিনয়ের শুরুটা হলেও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। তৎকালীন প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা তিনটি হিন্দি ছবি সনম, বেওয়াফা, দিল ও কিয়ামত সে কিয়ামতের মেধাস্বত্ব নিয়ে সোহানুর রহমান সোহানের কাছে আসে এর যে কোনো একটি বাংলার পুনর্নির্মাণ করার জন্য। তিনি উক্ত ছবিগুলোর জন্য উপযুক্ত নায়ক নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ দিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নেন। নায়িকা হিসেবে মৌসুমীকে নির্বাচিত করলেও নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী কোশনুর আলমগীর ইমন নামে একটি ছেলের সন্ধান দেন। প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেন পরিচালক এবং সনম, বেওয়াফা ছবির জন্য প্রস্তাব দেন। কিন্তু যখন ইমন কিয়ামত সে কিয়ামত ছবির কথা জানতে পারেন তখন তিনি উক্ত ছবিতে অভিনয়ের জন্য পিড়াপিড়ি শুরু করেন। তার কাছে কিয়ামত সে কিয়ামত ছবি এতই প্রিয় ছিল যে তিনি মোট 26 বার ছবিটি দেখেছেন বলে পরিচালক সোহানুর রহমান সোহানকে জানান। শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান সোহান তাকে নিয়ে কিয়ামত সে কিয়ামত চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন। এ সময় তিনি ইমনের নাম পরিবর্তন করে রাখেন সালমান শাহ। পরে মৌসুমীর বিপরীতে তিনি আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। ছবি তিনটি হল অন্তরে অন্তরে, স্নেহ ও দেনমোহর। কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে সালমান শাহের আগমন হলেও তার
চলচ্চিত্র জহিরুল হক ও তমিজুদ্দিন রিজভী পরিচালিত তুমি আমার চলচ্চিত্রটি ব্যবসা সফল হয়। পরিচালক জহিরুল হক চলচ্চিত্রটির কিছু অংশ নির্মাণ করার পর মারা যান। পরে তমিজুদ্দিন রিজভী বাকি কাজ শেষ করেন। এই চলচ্চিত্রে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। পরে শাবনূরের সাথে জুটি বেঁধে একে একে সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, আনন্দশ্রু, বুকের ভিতর আগুনসহ মোট 14টি সিনেমাতে অভিনয় করেন। এই সবকটি ছবিই ছিল ব্যবসা সফল। তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং তার অভিনীত সবকটি চলচ্চিত্রই ছিল ব্যবসা সফল। 1996 সালের 6 সেপ্টেম্বর, দিনটি ছিল শুক্রবার। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ খবর এলো সালমান নেই, তিনি মারা গেছেন। তার এই মৃত্যু তার অগণিত ভক্ত মেনে নিতে পারেনি। ভক্তরা বিশ্বাস করতে পারেন নাই তাদের প্রিয় নায়ক সালমান শাহ খুব তাড়াতাড়ি পরপারের বাসিন্দা হবেন। সালমান শাহর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। অগণিত ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমানোর প্রাক্কালে বাংলা চলচ্চিত্রে তিনি নিজস্ব একটা ট্রেন্ড সৃষ্টি করেছিলেন। তার মৃত্যুতে ক্ষতির সম্মুখীন হন অনেক নির্মাতা। সালমান শাহ মৃত্যুর আগে মন মানে না ছবির 50% কাজ শেষ করতে পেরেছিলেন। তার মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াজকে দিয়ে পুনরায় ছবিটি করানো হয়। এছাড়াও কে অপরাধী, শুধু তুমি, প্রেমের বাজেসহ একাধিক সিনেমা সালমান শাহ অর্ধেক শুটিং করে মারা যান। পরবর্তীতে প্রেমের বাজে ব্যতীত বাকি সিনেমাগুলো অন্য নায়কদের দিয়ে নতুন করে শুটিং করা হয়। সালমানের মৃত্যুর পর মুক্তি পাওয়া সিনেমা সত্যের মৃত্যু নেই, চাওয়া থেকে পাওয়া, বুকের ভেতর আগুন, আনন্দশ্রু, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, জীবন সংসার ছবিগুলোতে সিনেমা হলে প্রিয় নায়ককে দেখতে দর্শকদের ভিড় জমে যায়। মৃত্যুর 26 বছর পরেও এখনও সব প্রজন্মের দর্শকদের কাছে সমান জনপ্রিয় অমর নায়ক সালমান শাহ। দর্শক, আজ 6 সেপ্টেম্বর অমর এই নায়কের মৃত্যুবার্ষিকী। সিলেটের হজরত শাহজালাল ইয়েমেনির মাজারের পাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত থাকা অমর এই নায়কের মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা বিশ্বাস করি যতদিন বাংলা চলচ্চিত্র টিকে থাকবে, যতদিন বাংলা ভাষাভাষীর চলচ্চিত্র নির্মাণ হবে, যুগের পর যুগ নতুন প্রজন্মের কাছে সালমান বেঁচে থাকবেন তার রেখে যাওয়া কাজের মাধ্যমে। এখনও সিনেমার পর্দায়, টেলিভিশনের পর্দায়, এমনকি রেডিওতে সালমানের সিনেমার গান কিংবা সিনেমা প্রচারিত হলে তার অগণিত দর্শক তার ছবি দেখে চোখের জল জড়ায়। এমনও হয়েছিল প্রিয় এই নায়কের মৃত্যুর খবর মেনে নিতে না পেরে সালমান শাহের অনেক ভক্ত আত্মহত্যা করেছিল। সালমান বেঁচে থাকুক, না ফেরার দেশে ভালো থাকুক, তার ভক্তরা আকাশের ঠিকানায় তার জন্যে চিঠি লিখবেন আজীবন।